সারা জীবন শুধু কিনেই গেলাম কিনেই গেলাম, মানে বিক্রি করতে পারলাম না। তো আজকে আম্বুরা এবং পেঁপে এই দুই ক্যারেট আজকে বাজারে নিয়ে যাব আব্বার সাথে, দেখি কয় টাকা হয়। আব্বা গেল ওই যে ওই পাশেরটা, এই দেখেন একটা পাকা আছে। তো আজকে এক ক্যারেট জাম্বুরা নিয়ে যাব আর এক ক্যারেট পেঁপে। এই দেখেন পেঁপে, প্রচুর পেঁপে, প্রচুর আসছে, এই যে গাছে আছে। এই দেখেন এই পেঁপেগুলো মানে যদি না বিক্রি করি নষ্ট হয়ে যাবে। তো পেঁপে কিনতে গেলে 30-40 টাকা কেজি নেয়। তো সেক্ষেত্রে আজ আমি বিক্রি করতে যাব, দেখি কয় টাকা কেজি পাই। এই দেখেন এখানে একটা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন, এই দেখেন এখানে অনেক, এখানে এখানে দেখেন, এই দেখেন এখানে অনেক। এই যে একেবারে ফ্রেশ, গাছ থেকে পাত্তাছে, এখন তাজা, একেবারে ফ্রেশ ফ্রেশ। বাবা কত বড়, এই দেখেন বিগ, অনেক বড় অনেক বড়। হ্যাঁ এটা ধরো, তো এটা রাখো। হ্যাঁ দুইটা, এক গাছের পেঁপে, এক গাছের পেঁপেই দেখেন এক ক্রেট হয়ে গেছে। হ্যাঁ ওজন এখন ডাইরেক্ট বাজারে। তিরিশ টাকা কেজিও যদি হয় তাহলে এক মনের দাম কত আসে দেখবো আজকে। এই যে হারা কিনে আসি, এই দুইটা জিনিসই কিন্তু অনেক পাওয়ারফুল ভিটামিন। পেঁপে এগুলো কত করে কেজি দিবেন আপনি? 600 টাকা মন, 600 টাকা, 15 টাকা কেজি। আচ্ছা আর এটা ছোট বড় মিলে 15 টাকা পিস। আচ্ছা বাদাম, আচ্ছা এখন বাজার মূল্য কেমন? বাজার মূল্য করতে বিক্রি 20 টাকা, পেঁপে 20 টাকা। কিন্তু ঢাকাতে তো অনেক বেশি দাম, কারণ মূলত আমার এই জিনিসটা বিক্রি করা, আমার কিন্তু গাছে অনেক পেঁপে কিন্তু আমি বিক্রি করি না, কারণ আমার বিক্রি করার উদ্দেশ্য এটাও, এটাও বিক্রি করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য একটাই, সে হচ্ছে আমরা বেচতে গেলে দাম পাই না, বুঝেন আমার কথাটা, বেচতে গেলে দাম পাই না কিন্তু কিনতে গেলে অনেক টাকাতে কিনতে হয়, মূলত যার কারণে আমার এটা বিক্রি করা, আব্বার সাথে করে নিয়ে আমি বাজারে আসছি, বুঝতে পারছেন বিষয়টা। এখন এইটা হচ্ছে আপনার 15 টাকা করে দিবেন পেঁপে, আর এটা পিস 15 টাকা। আচ্ছা আর বাজারে পেঁপে এখন যাচ্ছে 20 টাকা করে, ঠিক আছে। আর এইটা কেমন যাচ্ছে বাজারে যারা কিনতেছে? 30-40 টাকা যদি বড় সাইজ হয়, হ্যাঁ হ্যাঁ, এটা 20 টাকার বেশি বিক্রি করতে পারবো না। আচ্ছা যাই হোক এইরকম করে হবে, কিন্তু এইগুলি দেখা যায় যে আমাদের হয়তো গ্রামগঞ্জের লোকাল বাজার, যার কারণে হয়তো একটু কম, একটু কম যারা কিনতেছে তারা হয়তো একটু কম কিনতেছে, কিন্তু দেখা যাচ্ছে বড় বড় শহরে অনেক ডবল দাম দিয়ে কিনা লাগতেছে। পেঁপে কমসে কম 40 টাকা করে কিনে, 40-50-35-30 এইরকম। আচ্ছা আচ্ছা সমস্যা, দুটোই বাদ দাও, সমস্যা নেই, যেটা বাদ বাদ দাও, এটা বাদ, এটা ও দিয়ে দাও, এটা বাদ। আর আর পেঁপে কয় কেজি হয়েছে? 18 কেজি হয়েছে, মানে ক্যারেট সহ, ক্যারেট বাদে, মানে মূল পেঁপে 16 কেজি। আচ্ছা ঠিক আছে, 16 কেজি হয়েছে পেঁপে আর এটা হচ্ছে 18টা। তো টোটাল কয় টাকা আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল 510 টাকা। আচ্ছা দেন আব্বাক দিয়ে দেন, মানে বাদাম আমরা তো জামমুরা বলি না, পাবনায় বেশিরভাগ আমরা বাদাম বলি। হ্যাঁ 10 টাকা, হ্যাঁ সমস্যা নেই, এটা 500 টাকা দিতেছে, মানে আব্বা এই বাদাম মানে জামবুরা আর পেঁপে 500 টাকা বিক্রি করেছে। তো মূলত এটাই, এখন আমরা কি এইটাই কিনতে গেলে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হয়, যাক আলহামদুলিল্লাহ তারপরেও গাছের ফল সমস্যা নেই, কিন্তু আমরা মূলত যারা উদ্যোক্তা যারা কৃষক তারা কিন্তু প্রকৃতভাবে দাম পায় না, এইটা হলো সব থেকে সমস্যা। যাক সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।